তো অনেকদিন পর আমাদের দিদার সঙ্গে দেখা হলো। এ হচ্ছে আমার ছোট দিদা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হাই। সেই লাস্ট কুর্তির জন্মদিনে দেখা হয়েছিল তোমাদের সঙ্গে, তো আমাদের মাঝে দেখা হয়েছিল, বাট তোমাদের সঙ্গে দিদি আর লাস্ট কুর্তির ভিডিওটা দেখা হয়েছিল। আর সেই তো সেদিনকে বেশি ভালো করে দেখতে দেখাতেও পারিনি, কাছে গিয়ে তোমার দিদিয়া তখন একটু শরীরটা ভালো ছিল না, ব্যস্ত ছিল, বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে কেমন হয়, তো খুব এক্সাইটেড, আজকের দিনটা পুরো এখানেই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল, টু আ নিউ ভিডিও। আজকে আমি এসেছি হচ্ছে কি আমার ছোট দিদার বাড়ি। আমার ছোট দিদা বসে আছে। শরীর কেমন এখন? খুব ভালো। তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। ওয়েলকাম। ছোট দিদার বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু ব্লগিং স্টার্ট করছি। এখন প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর ফর আ স্পেশাল রিজন আমরা এখানে এসেছি, সেগুলো পরে বলবো। এসে কিন্তু একবারও পড়তে বসা হয়নি, এখন ভাবছি একটু পড়ে নেবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মানে একটা বাজে, আমরা বসবো হচ্ছে, মানে উঠবো হচ্ছে দুটোর সময়। আমরা যাচ্ছি আরেকটা দিদার বাড়ি, মানে আমাদের মেজো দিদার বাড়ি। সো লেটস গো। এটা হচ্ছে বাড়ি, আমি যাবো এখান থেকে। বাড়ি নেই, আমরা আবার চলে যাচ্ছি। আমাদের এখন শেয়ার করবো আজকে আমরা লাঞ্চ কি খাবো, তখনও দেখাবো, বাট আবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কি, লতি, এটা আলু কুমড়োর ছক্কা না কি বলে এটা, এটা হচ্ছে পনির, আর হচ্ছে ডাল আছে, ভাত আছে, আর এটা বকফুল ভাজা হবে, আর বেগুন ভাজা হবে, কুমড়ো ফুল, কুমড়ো ফুল ভাজাও হবে। তো এই কটা সব কটা রান্নাই কিন্তু দিদা একা হাতে মানে রেঁধেছে আমাদের জন্য, তো খুব এক্সাইটেড, হেভি লাগে দিদার রান্না খেতে, আমার বিশেষ করে তারই না। আমার তো সবচেয়ে ভালো লাগে আলু উত্তে সেদ্ধ আর পনির, এই দুটো স্পেশাল। এখন যাচ্ছি হচ্ছে কি ওই আর একটা দিদার বাড়ি, চলে যাওয়া যাক তাদের বাড়ি। ইয়া বড় একটা অ্যাকোরিয়াম আছে, আদৌ আছে? হ্যাঁ মনে হয়, তা দেখছি। তিনবার ঘুরে গেছি, নেই, এবারে ফাইনালি আছে। কলিং বেলটা এই তো আমরা খোলো, ফাইনালি পেয়েছি। তো তো এই আমি তোমার অ্যাকোরিয়াম দেখাতে এসেছি। হ্যাঁ, খুব সুন্দর বাড়ি ডেকোরেট করে, তাই তো তারই মতন। হ্যাঁ, পুরো তারই মতন। তাড়াতাড়ি করে অ্যাকোয়ারিয়ামটা দেখিয়ে দিই। ইয়া বড় একটা অ্যাকোয়ারিয়াম। কাকে বলছি, লগইন করে ইউটিউবে চ্যানেল আছে। এই দেখো কত বড়, আর কত এরা পেটা একটা এতক্ষণ ধরে এই দুটো জিনিস দেখানোর জন্য এতবার আসলাম, তো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা দেখতে। এই ঘড়িটা দেখে হেভি লাগলো, তাই না? সো গাইস, তোমাদের আর খাবার ভিডিওটা শেয়ার করিনি, তার কারণ তখন ছোদ্দা একটুখানি বেরাতো, মানে
যেত আর কি হসপিটালে, তো সেজন্য জঞ্জাট হয়ে গিয়েছিলো, তো সেজন্য খাবার বিলটা শেয়ার করিনি। আর এরপরে তোমাদের আমি শেয়ার করবো হচ্ছে দিদিয়ার ঠাকুরঘর, খুব বড় ঠাকুরঘর আছে। আর শেয়ার করবো হচ্ছে দিদিয়ার উপরে, মানে বাড়ির উপরে একটা ছাদ আছে, সেখানে প্রচুর গাছ, সেগুলো তো আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। কতগুলো দিনে তাও অনেক কটা ফুল তোলে না ওরা।